এই হোস্টেলে অবৈধ টাকা রাখা আছে। কোন কিছু? আচ্ছা আনোয়ারা বেগম নামে এখানে কেউ থাকে? গার্মেন্টস আপা? হ্যাঁ। হ্যাঁ থাকেন থাকেন। স্পেশালি তার রুমটাই তল্লাশি করতে হবে। পরি যে বেটার লগে ঘুরে তার আমি সাইজ দেব। আর আপনি খালি ইমুরে সাইজ দেব। আমি ইমুরে সাইজ দেব কে? ইমু মুন্নির সঙ্গে ঘুরে। আমরা যে অবৈধ টাকার ইনফরমেশন পেয়েছিলাম এগুলো সেই টাকা কারণ নাম্বারগুলো মিলে গেছে। আমি কিন্তু আপনাকে এখন আমার সাথে যেতে হবে। কেন? সেটা থানায় গিয়ে জানতে পারবে। আপনাকে বের করা খুবই জরুরি। ও যেখানে আছে ভালোই আছে। থাক না কয়েকটা দিন। ভালো থাকবে। আর শোনো তোমরা কিন্তু কারো পক্ষ নিতে যেও না। তাহলে কিন্তু বিপদে পড়বে। আমি ভেবে দেখেছি আমি যা করব আমার নিজের চেষ্টাই করব। বাবা নিজে থেকে যা দিয়েছে তাই যথেষ্ট। এর চেয়ে বেশি আর কিছু চাই না। এই ভেবেছিস তুই না? জামাল ধাওয়া খাইছে। তুই ইমু আর হাসুবাই কেউই ধাওয়া দিছে না। তার মানে কি তা প্রমাণ হইব? হেরার দুইজন আমার প্রতি ফিরিত আছে। হেরা যদি মিসা কথা কয় তার মানে এটা প্রমাণ হইব যে হেরার দুইজন আমার প্রতি ফিরিত নাই। না রে বান্ধবী, আমার মনে হয় না হ্যাগোর মাথায় এত বুদ্ধি আছে। হাসু ভাই আর ইমু যদি হেরে দেওয়া না দেয় তুইলে এটা চিন্তা করে তো আমার মন কেমন কেমন জানি করতেছে। লেকিন কিউ? আরে বইন, ইমু ভাই আর হাসু ভাই যদি হেরারে দেওয়া না দেয় তার মানে অন্য দুজন হেরারে দেওয়া দিছে। তার মানে অন্য দুইজন আমারে পছন্দ করে। আমার প্রেমের দিবানার সংখ্যা বাড়তেছে। ইতান ওই আমি বহুত খুশি। কোন কি বলো তোমার খুঁজতে খাওয়াই। আমি কিন্তু ফুকম। আচ্ছা বুঝলাই মো, এই খবির ফোলাটা কিন্তু আসলে বালা। আর মামা একটা খবিস। হ্যাঁ আসলে বালা মানুষ। আপনার কি চায়ের লগে কিছু মিশাই খাওয়াই দিচ্ছে নাকি? আরে দূর চায়ের লগে কি মিশাইব। তাহলে হের পক্ষ লয়ে কথা কইতেছেন যে? আমি আজ হের জীবনের সবচাইতে দুঃখের হিস্ট্রিটা শুনছি। শুনে আমার মনটা পুড়ে গেছে গো। তুমি যদি শোনো তোমারও মনটা কারবালার প্রান্তর হয়ে যাব। কি হিস্ট্রি? ওই যে মুন্নি ফরির বান্ধবী। দূর মুন্নি তো খবির দুই পাশে দামই দেয় না। দাম দিব কেমনে? এত কাগজি লেবুর মতো খবির রে চিপা সব রস খেয়ে ফেলাইছে। মানে তুমি যদি খবরের সব ঘটনা শুনো মুন্নি আর কি করছে তাহলে তোমার বুকটা কার বলার প্রান্তর হয়ে যাবে। উচ্চ সব তো কইতাছেন না, খালি কইয়ে যেতেছেন কি করছে করছে কোন কি করছে। আরে খবিরের আমি দুই বছর আগের ছবি দেখছি, কি সুন্দর নাদু সুন্দর চেহারা। এই ফোলা মুন্নির পাল্লায় পড়া একরে শুকায় কাঠ হয়ে গেছে। ওর মতো একটা সোনার টুকরা ফোলা করে মুদির দোকানদারি, তুমি চিন্তা করা পারো? ইমু মাথার ঘিলু তুমি যতই খাটাও কোনো কুল কিনারা পাইবা না। তুমি যদি জীবনে কখনো মুন্নির পাল্লায় পড়ো তাহলে কি হইব জানো? কেমন হইব? ওই যে সোমালিয়া না কোন দেশে দুর্ভিক্ষ হইতেছে না, এই দুর্ভিক্ষর মানুষগুলোর যেরকম খালি শরীরের কাটি দেখা যায় তোমারও খালি শরীরের কাটি দেখা যাইব।
সোমালিয়াতে গিয়ে আমার দুর্ভিক্ষে পড়তে হইব না। দুর্ভিক্ষ তো আমার ঘরের মধ্যে লেগে রয়েছে, কতদিন ধরে এই দরজাটা খোলা, দরজাটা ভেঙে রয়েছে, কেয়ারটেকার হয়ে এটা ঠিক করে জানেন না, আবার সোমালিয়ার দুর্ভিক্ষ লয়ে গল্প করেন। ও রহিমু, মনের দরজাই গেছে আমগো ভাইঙ্গা, ঘরের দরজা ঠিক করে কি করুম কো? দরজা ভেঙে তো ভালোই হয়েছে, দক্ষিণা দরজা ফুরফুরে বিনা পাশে হাওয়া খাইতেছ। রাইতের বেলা তো দিন ভূতে ঘাটটা মটকে দিব তখন বুঝবেন। দিনে রাইতে হয় না রে মিল, দূরে থাকে চিরকাল তোমার আমার এই প্রীতি, কাছে পাওয়ার নাই রে কপাল। দিনে রাইতে হয় না রে মিল, দূরে থাকে চিরকাল তোমার আমার এই প্রীতি, কাছে পাওয়ার নাই রে কপাল। অবাক করা কথা বলছো তুমি। ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি। ফায়ার ব্রিগেডকে খবর দিতে হবে না, ওটা হিজুর কাণ্ড। হিজুর কাণ্ড মানে? মানে ও একটু ধ্যান করতে বসেছে ধূপ জ্বালিয়ে। কি, তোমার ভাই? ও কি এটা আমাজনের জঙ্গল পেয়েছে? আহা, ও একটু বোহেমিয়ান টাইপের ছেলে, কখন যে কি করে কোনো তো ঠিক নেই। তোমার এই বোহেমিয়ান ভাইকে আমি আর রাখবো না, ও একটা আবর্জনা। আমি এক্ষুনি সিটি কর্পোরেশনের গাড়ি খবর দিচ্ছি, ওরা এসে ওকে নিয়ে যাবে। ওকে, তোমার যা খুশি তুমি তাই করো, আমিও আমার ভাইয়ের সাথে সিটি কর্পোরেশনের গাড়িতে করে চলে যাবো। ওকে একটা শোকজ খেতেই হবে, ঘরে বসে ধূপ জ্বালিয়ে ধ্যান করার বাস্তবসম্মত যুক্তি দিতে পারলে তবে আমি মেনে নেব। শোকজ মানে কি? ওকে নিয়ে আমি গোল টেবিল বৈঠকে বসব, ওখানে সে যুক্তি উত্থাপন করবে, সেটা যদি আমার মন মতো হয় তাহলে আমি মেনে নেব। তোমার ওই ইমোশনাল ব্ল্যাকমেলে কাজ হবে না। তার চেয়ে বরং এক কাজ করি, ওকে চলে যেতে বলি। পরে কিন্তু বলতে পারবে না যে ওকে কোনো সুযোগ দেইনি। ওকে ওকে, আমি এখনই হিজিবিজিকে গিয়ে সব বলছি। যা বলো গিয়ে, চল সব পাগল ছাড়ো। কি ব্যাপার, তুমি আমার বসছো কেন? আফা গো,
পুস্তা দেখতাম হইতাছি না, তাই মনে করলাম আগুন লাগছে না। তুমি এত স্বার্থপর, আমাদের কিভাবে একা রেখে চলে গেলে? ইতান আপনি কি তো কইতেছেন আফা, ইয়া না স্বার্থপরে কি তো হইতো, আগুন যদি লাগতো তাহলে আমি এনে থেকে কি কি করতাম? তারপরও আমাদেরকে এইভাবে ফেলে? আফা গো, আপনার বয়স কম, হের লেগে আপনার বুঝ শক্তি একটু কম, দুনিয়া সম্বন্ধে আপনার কোনো দেন ধরে নাই নাকি? আচ্ছা তুমি যাও তো। আফা গো শুনেন না, আফা গো আপনার বাড়িতে কি কুস্তা আসেনি? এই যে দুই দিন আগে বাইজারকে মন চিত্তর হয়ে পড়ে গেল গা, আজকে আবার মামার রুম থেকে কেমন দুয়া বাড়িতেছে। আফা গো বুট্টু তাসেনি আমার কমছে। সিরে পড়ি তুমি যাও তো, কি সব আজব কথাবার্তা। কিতা কিতা বাসা শিক্ষা আমার কথার কোনো দামই দিল না। হ্যাঁ অনবুস আছে না, জন এস ওই একটা বুত আইব তখন বুঝবো। কি ব্যাপার, তুই এখনো ঘুম বন্ধ করিসনি? অনেক আগে বন্ধ করেছি। তাহলে জানলা খুলে দিস না কেন? তোর দুলাভাই তো শ্বাস বন্ধ হয়ে আসছে। তাই নাকি? শ্বাস বন্ধ হয়ে আসছে? অনেক আগেই তো বন্ধ হওয়ার কথা ছিল। কোন পদ্ধতিতে কোন প্রসেসে যে বেঁচে আছে আল্লাহ জানে, কই মাছের প্রান্ত। কি যে সব বলিস না আলতু ফালতু কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি বলতে এসেছিলে বলো। শোন, হুম, আমি তো এতদিন তোকে সাপোর্ট দিয়ে এসেছি, হুম, কিন্তু এখন তোর দুলাভাই তোকে নিয়ে ওপেন স্পেসে ছাদের উপর গোল টেবিল বৈঠক দেবে, আর সেই গোল টেবিল বৈঠকে যে রায় হবে সে রায় কিন্তু আমাকে মানতে হবে। আমাকে নিয়ে? হ্যাঁ। গোল টেবিল বৈঠক? হ্যাঁ। গোল টেবিল বৈঠক কেন? ওই যে লম্বা টেবিল আছে না, 22-24-7, ও কোনো একজন বসে থাকে আর এই কোনো একজন বসে থাকে, মুখের মধ্যে লম্বা চুঙ্গার মতো মাউথ থাকে, ওরকম একটা টেবিলের মধ্যে মিটিং করতে বসো আমাকে নিয়ে যত সব। আচ্ছা তুই যে এত কথা বলিস তোর মাথা ব্যথা করে না? না না মাথা করে না। তুই আর তোর দুলাভাই হলে একরকম, কেউ কার্য কম না। পারলে এক কাপ করা চা দিও। আমার সাথে গোল টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠক, গোল টেবিল চিনে? গোল টেবিল কি? ওখানে বড় বড় নেতারা বসতো, উনি কি নিজেকে নেতা মনে করে নাকি? আপনি কিন্তু ভাই পোল্টি নিতেছেন ভাই, পোল্টি মারতেছি মানে? হর মিয়া তোমার কথাই কমু না। আরে ভাই রাগ করেন কেন, মুন্নির ওই বলটুটার লগে দেখলে আমার জানি কেমন কিলবিল কিলবিল করে উঠে। আরে হাসু ভাই কেমন আছেন আপনি? হাসু ভাইয়ের মুখে ফোড়া উঠছে, সে কথা কইতে পারতেছে না। হায় হায় কোন সময়ছে, অনেক বেদনা। আরে তোমার জানে জিগার বান্ধবী মুন্নিরে দেখছো নাকি? কে রে ওর আবার কি তৈছে? কেন হ্যায় তো এখন ইমুর লগে ঘুরে বেড়ায়, ইমু তারে গাজরের হালুয়া খাওয়ায়, এসব তুমি জানো না? কি বলবে বলো। দুলাভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি আমি বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন এই বৈঠকে কি আমি আর আপনি থাকবো নাকি আরো সম্মানী কোনো সদস্য থাকবে? তুমি আর আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলো কালকে যে ঘটনা ঘটিয়েছো উদ্দেশ্যটা কি? কোনটার কথা বলছেন দুলাভাই? আমার বাড়িতে আগুন লাগাবার যে গভীর ষড়যন্ত্র করেছো তার কথা। দুলাভাই আমি আগুন কেন লাগাবো, ওটা তো ধূপ ধূপ। আমার বাড়ি কি তোমার কাছে পাহাড়ের গুহা মনে হয়েছে? দুলাভাই আমি যা করেছি এটা আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের স্বার্থে। আমাদের স্বার্থে? দুলাভাই আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে একটা শনির দশা চলছে, তাই ধ্যান করে ধূপ জ্বালিয়ে
শনির দশা কাটানোর আমি চেষ্টা করেছি। তুমি শনির দশা কাটিয়েছো? দুলা ভাই আপনি জানেন না আমি কোথা থেকে এই ধ্যান শিখেছি। কামরূপ কামাক্ষার গুরুদেব স্বয়ং আমাকে এই ধ্যান শিখিয়েছে। এখন আপনার বিবেচনায় যদি আমার এই বাড়ি থেকে চলে যেতে হয় আমি চলে যাব, আমার তো কোনো পিছ টান নেই। কিন্তু পরবর্তীতে যদি কোনো ধরনের দুর্ঘটনা অঘটন ঘটে তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না বা আমাকে ডাকলেও পাবেন না, সেটা আপনি ভালো করে বুঝবেন দুলা ভাই। কিন্তু তুই না এলে আর সবচেয়ে জরুরি কথা হইলো হ্যাঁ তো এখন হাতে রাখা দরকার। হ এখন তো তুমি হেরে হাতে রাখবাই, আমার হাত ছড়া হয়ে গেছে তুমি হাতে রাখবা না? আল্লাহ রে আল্লাহ, খুদে রে খুদা, জাল লেগে করি চুরি হ্যাঁ কই চোর। মাইনে মাইনে গীতা মাইনে হইলো? আরে ইমুরে যদি হাত না রাখি তাহলে যা মাইল্লা রে যে কে মারছে এটা তো জানবো কেমনে? হ্যাঁ সো করে কত তুই হেই লেগে ইমুরে হাতে রাখবার চাস? তা না হইলে তোর কি মনে হয় ওই ট্যাপা মার্কা জামবুড়াল না হ্যান স্যার হলে ইমুর লেগে আমি প্রেম করবো? তো তুই এটা ডিরেক্ট জামালের জিগাইলেই পারস? হ্যাঁ তো কইবার পারবো কেরে এর মারছে? জামাল্লা কইছে হ্যাঁ কি রে কাটছে এই পাড়ায় যাবো না আর পারাকবো না, হ্যাঁ লগে তোর দেখা করতে হলে হ্যাঁ পাড়ায় যেতে দিব। আচ্ছা ওইছে চল চল কালকে সারাটা ঘর অন্ধকার করে ধূপ জ্বালিয়ে ধূপের গন্ধে আর ঘুমে হচ্ছিল। আরে এইটা নেই তো গোল টেবিল বৈঠক করছে বাবা, এখন মার সাথে রুদ্ধদ্বার বৈঠক চলছে। মানে কি? মানে মামা এই বাড়িতে থাকবে নাকি থাকবে না সেটা ঠিক করা হচ্ছে। না না, কিন্তু একটা ধূপ জ্বালানোর অপরাধে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ব্যাপারটা অনেক সিরিয়াস ছিল, তুই তো বাসায় ছিলি না, আমরা তো ভেবেছি তোর রুমে আগুনই লেগে গিয়েছে, বাবা একটু হলে হার্ট অ্যাটাক করতো। ও আচ্ছা, এজন্য মা বলেছে বাবা যেটা ভালো মনে করবে সেটাই হবে, সে কার পক্ষে যেতে চাচ্ছে না। না না, কিন্তু তার হঠাৎ করে ধূপ জ্বালানোর বাতি চাকার দিয়ে উঠলো কেন? কারণও মনে করছে আমাদের উপর দিয়ে একটা শনির দশা যাচ্ছে। তাহলে তুমি এখন কি ডিসিশন নিয়েছো? না ভেবে দেখলাম এটা ইচ্ছা প্রণোদিত নয়, বরং আমাদের পারিবারিক স্বার্থের জন্য এই কাজটা করেছে, তাই এবারের মতো মাফ করে দিলাম। সো কাইন্ড ইউ। কি পরিহাস করছো? ওসব তো মেনে মেনে এগোই করা ছেড়ে দিয়েছি। তবে ওকে বলে দেবে বিশেষ বিবেচনায় ওকে এবারে মাফ করেছি, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কাণ্ড করতে গেলে অথরিটির পারমিশন নিতে হবে। অথরিটিটা কি? তুমি বা আমি? ওকে, আর কিছু? না আপাতত কিছু না, তুমি বরং আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। ওকে, যতদিন যাচ্ছে তত বিমূর্তি দেখা যাচ্ছে। তাইলে কি আর আমি বাসা বাড়ির কাম করে খাইতাম? এখনো শিখতে পারবি তুই লেখাপড়া? না মামা, ওন গেমে করে শিখতাম, ও তো আমি একটা বড় ঝামেলাতে আছি। সেটা আবার কি? বুঝছে মামা, আমার যে দুইখান আছে না হেরার লিয়ে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ বলেছিলি বলেছিলি, থার্ড পার্টির এখনো ব্যবস্থা হয় নাই? না না মামা, হয়েছিল হয়েছিল, তয় দুইজন আমার ওই থার্ড পার্টির এই মুন্ডোলা দিছে। দেখেছিস
আমি বলেছিলাম না 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 মামা হে দুইজন আর আমার দুইজন তো ওইটা না কোন দুইজন আবার কোন দুইজন না কি বলছিস ভালো করে বুঝে বল মানে যে দুইজন আমার থার্ড পার্টিতে ডলা মারছে আর আমার দুইজন হেরা একই পার্টি না এখানে অন্য পার্টি ঢুকে গেছে গা খুব কমপ্লিকেটেড বিষয় ও মামা তখন তো আমি বুঝতে পারতেছি না যে ইনা দুইজন আবার কেডা হেরা আবার কোনতে আইলো এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বুঝতে পেরেছিস কি 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 কিতাল কিতালুশান আরে বুঝবি না তুই তুই তো লেখাপড়া শিখিস নি এটা হলো একটা অঙ্কের বিষয় এই জন্য বলেছিলাম না লেখাপড়া শিখা খুব জরুরি হ্যাঁ মামা কিতাল অঙ্ক কইরা বাইর করবা যায় আলবত যায় অবশ্যই যায় মামা আমি তো অঙ্ক করবার পারি না না আমি জিব্বা করতাম আমি ইতান গাম্বা কইরা বাইর করতাম মামা গো বিচলিত হচ্ছিস কি জন্য বিষয়টা আমি দেখব তুই যা আমি খুব চিন্তার মধ্যে আছি একা থাকতে দে আমাকে যা চিন্তা করিস যা ষড়যন্ত্র ও তো ঠিকই ষড়যন্ত্র